রাশি মেষ ওভারভিউ যদি আপনার কোন রকম সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি যে কোনো বন্ধু অথবা আপনজনের থেকে চাইতে একটুও সংকোচ করবেন না আপনার নিকট সম্পর্ক বিশ্বাস আর নিজেদের মধ্যে বোঝাপড়ার উপর আধারিত যে সহযোগিতা আপনি একে অপরকে দেবেন তার ফলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে যত সহজে আপনি সবাইকে সাহায্য করবেন ততই সহজে তারাও আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে রাশি মেষ আজ আপনি হয়তো আপনার জীবন জীবনসঙ্গীকে দেখতে যাবেন অথবা আপনারা দুজনেই আজ একসঙ্গে কোথাও যাবেন এবং আপনি সহজেই আপনার পরিবার এবং বন্ধুদের ছেড়ে নিজেরা সময় কাটাতে পারবেন এর ফলে আপনারা আপনাদের দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে বেরিয়ে আসবেন এবং কেন প্রথম দিন প্রেমে পড়েছিলেন তাও উপলব্ধি করতে পারবেন ক্যারিয়ার সাফল্যের মন্ত্র আপনার প্রাপ্তি অনুযায়ী আপনার সঙ্গ দেয়নি সাফল্যের মূল মন্ত্র আপনি যদি নিজের সদর্থক এবং উৎসাহী দৃষ্টিভঙ্গি রাখেন তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে কোনো অসুবিধেই হবে না বরং এর মাধ্যমেই আপনি আপনার সাফল্য লাভ করবেন রাশি মেষ ফাইন্যান্স যদি আপনি ব্যবসাদার হন তো কোনো নতুন প্রজেক্ট শুরু করবার আগে সাবধান হন কোন নতুন প্রজেক্ট তো আজ কখনোই শুরু করবেন না তাতে মোটা টাকা লাগবে কেননা আজকের দিনটি এরকম প্রজেক্ট শুরু করবার জন্য ঠিক নয় এমন কোনো প্রজেক্ট শুরু করুন যাতে অল্প পয়সা লাগে আর নিবেশক প্রজেক্ট শুরু করবার জন্য কিছু দিন সময় দেয় রাশি মেষ হেলথ দিনভর চিন্তার পর আপনি শুতেও পারবেন না আপনি তীব্র শব্দে টিভি দেখবেন না বরং বই পড়বার চেষ্টা করুন আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন তাহলে আপনার বেশ ঘুম পাবে আপনি খেয়াল রাখুন যে সবার সময় যেন আরাম হয় রাশি বৃষ ওভারভিউ আজকে আপনি সেই প্রশংসা পাবেন যার আপনি কোনোদিন আশাও করেননি আপনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন যার ফল এখন আপনি পাবেন আপনি নিজের কাজ খুব পরিশ্রমের সঙ্গে করেছেন আর আপনি রাশি রোম্যান্স আপনি বহুদিন ধরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন যা বাস্তবায়িত হবে যদি আপনি আপনার সঙ্গীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে চান তাহলে ভালো। কিন্তু এমন কোনো জায়গায় যাবেন না যেখানে আপনি ভালো করে কথা বলতে পারবেন না তাই আপনি আপনার সাথীকে নিয়ে কফি খেতে যান বা গাড়ি চালিয়ে দূরে ঘুরে আসতে পারেন বেশিটা সময় তার সঙ্গে কাটাতেও পারেন মূল উদ্দেশ্য হবে আনন্দ করা এবং একে অপরকে খুব ভালোবাসা বৃষ ক্যারিয়ার আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন চমকে উঠবেন না বা চিন্তিতও হবেন না কারণ এই ধরনের পরিবর্তন আপনার লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে প্রয়োজনীয় রাশি বৃষ ফাইন্যান্স ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে রাশি বৃষ হেলথ আজ আপনাকে রাস্তার যে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি মোটরসাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে রাশি মিথুন ওভারভিউ আজকে আপনি নিজের দামি জিনিসপত্র সাবধানে রাখবেন তা না হলে আবার হারিয়ে যেতে পারে এর মানে এই নয় যে আপনি চিন্তিত হয়ে পড়বেন শুধু একটু সাবধানতা দরকার রাশি মিথুন রোম্যান্স আপনার সঙ্গীর প্রতি আপনার অনুভূতি ক্রমশ বেড়ে চলেছে এবং আপনিও আপনার সঙ্গীর কাছ থেকে সেই অনুভূতিই পাচ্ছেন আপনি কিছু সময় তার সঙ্গে একা কাটাতে চান আপনার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ এবং এখন শুধু সুরক্ষিত এবং উপযুক্ত পরিবেশে আপনার প্রেমের প্রকাশ প্রয়োজন রাশি মিথুন ক্যারিয়ার আপনি হয়তো কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চান যেখানে আপনার সহকর্মীরা বাধা দিতে চায় আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখুন তারা পাল্টে যাবে এবং আপনার লক্ষ্যপূর্ণ হবে রাশি মিথুন ফাইন্যান্স আপনি যদি জমি জায়গার ব্যাপারে কোনো সরকারি মামলায় ফেসে গেছেন তো আজ কোনো শুভ সংবাদ পেতে পারেন দীর্ঘ সময় ধরে চলে আসা কোনো মামলা থেকে আজকে আপনি মুক্তি পেতে পারেন এই সফলতায় আপনার খুব শান্তি হবে কিন্তু আপনি এটাকে ভালো করে বুঝে শুনে চলুন যতক্ষণ না পর্যন্ত এর থেকে আপনি সম্পূর্ণরূপে মুক্তি পাচ্ছেন রাশি মিথুন হেলথ আজ আপনার ত্বকে তরতাজা ভাব থাকবে আর আপনি সুস্থ বোধ করবেন যদি আপনি ত্বক সংক্রান্ত কোনো অসুখে ভুগছিলেন তো আজ তো উন্নতি হতে দেখা যাবে রাশি কর্কট ওভারভিউ আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্য করুন আর যদি সে আপনাকে বিদেশে আসা নিমন্ত্রণ করে তো অবশ্যই যান রাশি কর্কট রোম্যান্স আজ আপনাদের প্রেমের শুরু এবং বহুদিনের বন্ধুত্বের সম্পর্ক আজ প্রেমে পরিণত হবে আপনি উৎসাহিত হবেন এবং নতুন নতুন কল্পনায় মন ভরে উঠবে আপনার উচিত এই সম্পর্কটিকে খুব সাবধানতার সঙ্গে রক্ষা করা এবং তাতে ভালোবাসা যেন অবশ্যই থাকে যতটা সম্ভব সমস্যা থেকে দূরে থাকুন এবং যদি কোনো কারণে দুজনের মধ্যে মত পার্থক্য হয় তাহলে তার মোকাবিলার জন্যে সহজ পথ অবলম্বন করুন রাশি কর্কট ক্যারিয়ার আপনি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হন তাহলে কর্মীদের মধ্যে সমস্যা লক্ষ্য করবেন এ ধরনের সমস্যা যার সম্ভাবনা খুবই বেশি রাশি কর্কট ফাইনান্স আজ আপনার ভুলে যাওয়া আর্থিক লোকসানের জন্য অনুতাপ করতে হবে আপনি যে সমস্ত পয়সা ফালতু জিনিস কিনতে খরচ করেছেন তাতে আপনার আয়ের বিরাট একটা অংশ নষ্ট হয়ে গেছে এই জন্যে রোজকার খরচায় সাবধানতা রাখুন ভবিষ্যতে যাতে লোকসান না হয় রাশি কর্কট হেলথ মাথা ব্যথা আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে তাই খেয়াল করুন যে আপনি যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবেই করবেন যাতে সেটা বোঝানো মনে হয় চিন্তা কম করবার জন্যে যোগা আর ধ্যান করুন বাইরে বেড়ান বা আরাম করুন যাতে মাথা ব্যথা না হয় রাশি সিংহ ওভারভিউ আপনার হয়তো কোনো উচ্চাধিকারীর সাথে মতের মিল হবে না আপনার জন্য ভালো হবে যে আপনি বুদ্ধি আর কূটনীতির দ্বারা নিজের কাজ বার করে নিন আপনি নিজের কথা তাকে ভালো করে বোঝাবার চেষ্টা করুন আপনি নিজেকে বারবার মনে করাতে থাকুন যে আপনাকে কূটনীতির সাথে পেশ করতে হবে রাশি সিংহ রোম্যান্স আপনি এমন ধরনের শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বেন না যাতে আপনাকে ভবিষ্যতে আফসোস করতে হয় এই মুহূর্তে আপনি আপনার চাহিদাগুলোকে নিয়ন্ত্রণে রাখুন কারণ আপনি হয়তো এসব পেতে চাইছেন এবং একটা সম্পর্ক থেকে যেটা বেশিদিন টিকবেই না তাই আজ আপনার মাথা খুব পরিষ্কার রাখুন রাশি সিংহ ক্যারিয়ার আপনার কোন না কোন প্রতিদ্বন্দ্বী হয়তো নিজেদের পরিকল্পনায় পরিবর্তন সাধন করছে আপনি নিজের কাজ শেষ করে সব সমস্যা থেকে মুক্ত রাখুন এবং নিজেকে ওপরে তুলে ধরুন রাশি সিংহ ফাইনান্স এ সময় আপনার ব্যবসা বাড়বে আর আমদানিও বৃদ্ধি হবে আজ আপনার দিনটি আর্থিক দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ যা পরিকল্পনা কার্যে লাগাতে পারে আপনি দেখবেন যে আপনার কোম্পানি আপনাকে উৎসাহিত করবার জন্য কিছু অর্থ দেবে অথবা কোম্পানির বিশ্বস্ততার কারণে আপনাকে কোম্পানির অংশীদার করতে পারে নিশ্চিত রূপে আপনি এই সুন্দর সময়ের লাভ উঠান এবং আপনার নিজের ক্যারিয়ার তৈরি করুন রাশি সিংহ হেলথ শরীরের কথা নিয়ে বেশি ভেবে আপনি অসুখে পড়তে পারেন আপনি যোগাসন বা ব্যায়ামের জন্য যান এতে আপনার ভালো লাগবে যে অসুখ আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন তার থেকে সাবধান হন রাশি কন্যা ওভারভিউ আপনার মধ্যে সৃজনশীলতা খুব ভালো মাত্রায় আছে আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন রাশি কন্যা রোম্যান্স আজ খেয়াল রাখবেন যাতে আপনার সঙ্গীর সঙ্গে কোনো অপ্রয়োজনীয় সমস্যায় জড়িয়ে না পড়েন আমাদের সকলের মধ্যে খুঁত আছে আমাদের কর্তব্য হল আমাদের সঙ্গীকে ভালোবাসা কারণ তারাও ঠিক তাই করছে রাশি কন্যা এখনই আপনি নিজের কর্মজীবনের ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবুন যারা মাস কমিউনিকেশনে আছেন তাদের আজকের দিনটি ভালো যাবে আপনি আজ নতুন সুযোগ পেতে পারেন যা হাতছাড়া করা উচিত হবে না রাশি কন্যা ফাইন্যান্স শীঘ্রই আর্থিক ব্যাপারে নেওয়া কোনো নির্ণয় আপনার চিন্তার কারণ হতে পারে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আশা কোনো বাধাও আপনার চিন্তার কারণ হতে পারে হতে পারে আপনার এখন ছোটখাটো একটা লোকসান হয়ে যাবে কিন্তু কিছুদিনের মধ্যেই তা পূরণ হয়ে যাবে আর লাভও হবে রাশি কন্যা হেলথ আজ আপনি ডাক্তারের কাছে পরামর্শ নিতে যাবেন হতে পারে আপনার ভিতরে ভিতরে এমন কোনো অসুখ আছে যা একমাত্র উচ্চশিক্ষিত ডাক্তারই ধরতে পারবেন রাশি তুলা ওভারভিউ যদি আপনি কোনো আইনি লড়াই লড়ছেন তাহলে আপনার জিত নিশ্চিত কোন অভিজ্ঞ উকিলের পরামর্শ নিন চিন্তার কোন ব্যাপার নেই কারণ উচ্চাধিকারী আপনার পক্ষেই থাকবে আপনার ধৈর্য রাখার প্রয়োজন রাশি তুলা, রোম্যান্স যারা বহুদূর থেকে নিজেদের সম্পর্ক বজায় রেখে চলেছেন তারা আজ এ খবর জেনে বিস্মিত এবং আনন্দিত হবেন যে আপনার সঙ্গী আজ আপনার কাছে আসছে বা আপনার কাছে আসার পরিকল্পনা করছে আপনি এই খবর পেয়ে চমকিত হবেন তাই এই অতিথির আগমনের জন্য বিশেষ প্রস্তুতি নিন রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি খুশি হবেন কারণ আপনি আপনার সাফল্যের ইঙ্গিত পাবেন আপনার ভবিষ্যৎ সঙ্গী বা বন্ধুও আপনার এই সাফল্যে খুশি হবে তাই এই সময় সদ্ব্যবহার করুন রাশি তুলা একটা নতুন গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন আপনার পুরনো গাড়ি বিক্রি করতে অসুবিধে হয়েও থাকতে পারে তবুও আপনি আশ্চর্য হবেন যে নতুন বাহন কেনার এটা সত্যি উপযুক্ত সময় একটু আর্থিকভাবে অসুবিধে হতে পারে আপনার তবে শোরুমে যান অবশ্যই যদি নতুন গাড়ি কেনার কথা ভাবেন এই ক্ষেত্রে আজ এগুলো আপনার কাছে অনেক আকর্ষণীয় ও রহস্যজনক পথ খুলে যাবে রাশি তুলা হেলথ আজ আপনি চিন্তার জালে ঘিরে থাকতে পারেন জীবন কোন কোন সময় নির্ণায়াত্মক হয়ে উঠতে পারে তাই আপনি আশা ছাড়বেন না আর নিজের মধ্যে হাসিটা বজায় রাখবেন নিজেকে বোঝান কোনো বাধা আর অসুবিধা অনেক বড় নয় আর আপনি সবসময় তাদের হারিয়ে দেবার ক্ষমতা রাখেন রাশি বৃশ্চিক ওভারভিউ এটা আপনার পরিবারের সাথে কোনো সমারোহে যাওয়ার সময় কেমন করে আর কবে যাবেন তা বেশি ভাবার বিষয় নয় যদি আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ে লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন রাশি বৃশ্চিক রোম্যান্স আপনি আজ খুব রোম্যান্টিক হয়ে উঠবেন এবং আপনি আপনার স্বপ্নের সাথীকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন প্রকৃত প্রেম হয়তো এখনও বহু দূরে আপনি যদি এখন ইন্টারনেটে কাউকে বন্ধু হিসাবে পেতে চান তাহলে এবার তা সম্ভব এই সদর্থক দিকগুলিকে আপনার কাজে ব্যবহার করুন যার মাধ্যমে আপনার রোম্যান্টিক উদ্দেশ্যগুলি সম্পূর্ণ হয় রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার কর্মজীবনে নতুন চিন্তাধারা ভিড় করছে আপনার আগ্রহ নিজের সিনিয়রদের সামনে প্রবেশ করছে কেউ কেউ হয়তো রূপে পদোন্নতিও লাভ করতে পারেন এরা উপযুক্ত সময়ে নিজের দক্ষতা প্রমাণ এবং প্রদর্শন করে রাশি বৃশ্চিক বাড়তি আয় আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে আপনি আজকে হয়তো কিছু আর্থিক লাভে থাকবেন যেটা আপনাকে কোনো মূল্যবান জিনিস কিনতে উৎসাহিত করবে রাশি বৃশ্চিক হেলথ যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তো আপনাকে নিজের শরীরের দিকে নজর রাখতে হবে আপনার শারীরিক সুস্থতার জন্যে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা দরকার যে কোনো ইতিবাচক পরিবর্তনকে আদর্শ করে নিন যা আপনাকে সঠিক পথ দেখাবে আজ হালকা ব্যায়াম করুন রাশি ধনু ওভারভিউ আজকে আপনি নিজের মন প্রার্থনা আর ধ্যানের দিকে লাগান আর নিজের ভেতরে শান্তি খোঁজার চেষ্টা করুন আপনি নিজের অন্তর আত্মার পথে চলতে চাইছেন বাইরের জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করার এইটা একটা ভালো সুযোগ রাশি ধনু রোম্যান্স আর যদি আপনি একা হন তাহলে আপনি দেখবেন যে আপনি বন্ধুদের সঙ্গে বাইরে বেরিয়েছেন নতুন নতুন লোকেদের সঙ্গে আপনার আলাপ হচ্ছে এবং ভাবুন যে ঠিক কোন জিনিসটা আপনি আপনার জীবন সঙ্গীর মধ্যে খুঁজে পেতে চাইছেন আপনি হয়তো একটু আটটু হতাশও হতে পারেন এই ভেবে যে সম্প্রতি আপনার সঙ্গে এমন কারুর আলাপ হয়নি যাকে আপনার ভালো লাগতে পারে হতাশ হবেন না যাই হোক আপনি যে মানুষটিকে খুঁজছেন সে হয়তো আপনার চারপাশেই রয়েছে এবং সেও হয়তো আপনাকেই খুঁজছে রাশি ধনু ক্যারিয়ার যদি সম্ভব হয় তাহলে আপনার সহকর্মীদের সাহায্য নিতে পারেন সমস্যা সমাধানের ক্ষেত্রে কারণ হয়তো আপনার বস চায় আপনি এমন কিছু কাজ করুন যেগুলি সম্পর্কে আপনার অজ্ঞানতা আপনাকে সমস্যায় ফেলেছে তাই তাদের উপদেশ আপনাকে ভবিষ্যতে সাহায্যই করবে রাশি ধনু ফাইন্যান্স আজ আপনি দীর্ঘ সময়ের জন্য কোনও কিছু কেনার ব্যাপারে বিনিয়োগ করুন এই সময়টা আপনার গ্রহণ করা উচিত কেননা এর দীর্ঘ মেয়াদী লাভ হতে পারে যা আপনি অনেক দিন ধরে ভাবছিলেন তাই এখন সমস্ত সুযোগগুলো বুদ্ধির সঙ্গে গ্রহণ করুন রাশি ধনু হেলথ আপনি সমস্ত কিছু নিয়ে বিব্রত থাকবেন সময়ের উপর কারুর হাত নেই কিন্তু আপনি নিজের কাজকে চালিয়ে যেতে পারেন এই জন্য ভালো অভ্যেসগুলি বজায় রাখুন এবং সবসময় খুশি থাকার চেষ্টা করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি লাভ ওঠাবার চেষ্টা করুন রাশি মকর ওভারভিউ আজ আপনি বাড়িতেই খুশিতে ভরা দিন কাটাবেন খুশির জন্যে এটা জরুরি নয় যে আপনি বাইরে পয়সা খরচ করেই আনন্দ নিন কখনো কখনো জীবনে ছোট ছোট জিনিসও অনেক আনন্দ দেয় নিজের লোকেদের সাথে কিছু ভালো সময়ও কাটান এই মুহূর্ত আপনাকে অনেক খুশি দেবে রাশি মকর রোম্যান্স আপনি হয়তো আজ ইন্টারনেটের মতো মাধ্যমের সাহায্যে আপনার পছন্দসই ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন যোগাযোগের সংযোগ আপনার রয়েছে এবং আপনি সেই আনন্দ থেকে বঞ্চিত হবেন না দম্পতিরা আজ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করবেন এবং আজই সেই সম্পর্কটি বিবাহে পরিবর্তিত হতে পারে যা বহুদিন ধরে পড়ে রয়েছে এবং যা সারা জীবন টিকবে রপ্তানিজাত দ্রব্যের ব্যবসায় যারা রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে শুভ দূরে থাকা অংশীদারের সঙ্গে ব্যবসায় উন্নতি হবে আন্তর্জাতিক বাজারে যোগাযোগ বাড়বে যারা বিদেশে চাকরি করতে চান তাদের পক্ষেও এটি খুব ভালো সময় রাশি মকর ফাইন্যান্স যদি আপনার মনে নিজের বাড়ি বেচবার ইচ্ছে এসে থাকে তাহলে তাকে বেঁচে দিন আজ এরকম একটা দিন যখন আপনি পুরনো ক্রয় বিক্রয়ের ব্যাপারে ভাবতে পারেন যে ব্যক্তি আজ নিজের বাড়ি বেচবে অথবা কিনবে তার থেকে আপনি লাভবান হবেন এরকম লাভজনক দিন সব সবসময় আসে না তাই এর সম্পূর্ণ লাভ ওঠান রাশি মকর হেলথ কিছুদিন ধরে শরীর সম্বন্ধিত অসুবিধার সঙ্গে যোশবার পর আজ আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরে ভালো বোধ করবেন আজ হল সেই দিন যেদিন আপনি ভালো থাকার মহত্ত্বটাকে বুঝতে পারবেন এই জন্য খেয়াল রাখুন যে আপনি সঠিক ভোজন নিন আর ব্যায়াম করুন রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি শান্তিপূর্বক বাড়িতে কোনো ঝগড়ার সমাধান করার চেষ্টা করবেন যদি আপনার আর আপনার পরিবার বর্গের মধ্যে কোনো বচসা হয়ে যায় তাহলে আপনি নিজেকে সেই সব লোকেদের মধ্যে ঘেরা পাবেন আজ আপনাকে মধ্যবর্তী ব্যক্তি হয়ে বাড়িতে ঝগড়া হওয়া থেকে বাঁচাতে হবে এইভাবে শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে রাশি কুম্ভ রোম্যান্স আজ আপনার নতুন প্রেম প্রস্তুতি হয়ে উঠবে এবং আপনার সঙ্গীকে নিয়ে বেড়াতে বেরোন অথবা কোনো সিনেমা দেখুন আর আপনার পরিবারও আপনার পছন্দ করা মানুষটিকে মেনে নেবে ক্যারিয়ার আজ আপনার জীবনে বেশ কিছু সুযোগ আসতে পারে সুযোগগুলিকে কাজে লাগিয়ে আপনাকে এগোতে হবে যেভাবে আপনি আগের সুযোগগুলিকে কাজে লাগিয়ে আজকের জায়গায় এসে পৌঁছেছেন সেইভাবে এবারের সুযোগ আপনাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে রাশি রাশিকুম্ভ ফাইন্যস যারা বিল্ডিং নির্মাণ অথবা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত তাদের আজ প্রচুর লাভ হবে আসলে আপনার নিজের কাজে উপযুক্ত জ্ঞান থাকা দরকার কেননা এটা আপনার উপর নির্ভর করছে যে আপনি কোন কাজ কত ভালোভাবে করতে পারেন কেননা আজকের ভালো আমদানি ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে পারবেন রাশি কুম্ভ হেলথ আজ আপনাকে শরীরের দিক থেকে সতর্ক ও সাবধান থাকতে হবে অধিক খাদ্য গ্রহণের জন্যে হয়তো বা আপনাকে জিমে যেতে হতে পারে সারাদিন আপনাকে নোনতা খাবারের ওপর সংযোগ রাখা প্রয়োজন রাশি ওভারভিউ সেই সব পরিস্থিতি থেকে বেঁচে থাকবেন যার মধ্যে আপনি অসুবিধা অনুভব করেন নিজের ভাবনা চিন্তা ইতিবাচক করে রাখুন আর অযথা কথার মধ্যে পড়বেন না আপনি যা নন তা হওয়ার চেষ্টা করার কোনো লাভ নেই সেই জায়গায় যাওয়ার কি লাভ যে জায়গা আপনার পছন্দের নয় কখনো কখনো একলা থাকা কোনো অযথা সঙ্গীত চাইতে ভালোই হয় রাশি মিন রোম্যান্স আজ আপনি দেখবেন যে প্রেমের পথে আপনার এতদিনের বাধাগুলি ধীরে ধীরে সরে যাচ্ছে আপনি বহুদিন ধরে পছন্দ করে আসছেন তার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়বেন আপনার পরিবারও আপনার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেবে রাশি মিন ক্যারিয়ার ছাত্রছাত্রী আর নিজেদের কর্মজগৎ নিয়ে দ্বিধাগ্রস্ত হতে পারেন যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চান তারা কোচিং সেন্টার নিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করবেন আর যারা আইআইটি সেন্টারে আছেন তারা নতুন চাকরি পেতে পারেন রাশি ফাইন্যান্স আপনি যদি কোনো ব্যবসার সঙ্গে জড়িত হন আপনাকে তাহলে হয়তো আজ ভ্রমণের জন্য যেতে হবে আপনি চেষ্টা করবেন এই মূল্যবান সুযোগের বেশিরভাগটাই কাজে লাগাবার চেষ্টা করবেন হতে পারে এই বিশেষ সম্পর্কের ভিত্তিতে আস্থা রেখে আপনি যতটা ফলাফল আশা করছিলেন ততটা পূরণ হয়তো হবে না আপনার ব্যবসার উন্নতির পথে সামান্য ধীরতা থাকবে সমস্ত ঘটনাগুলিকে সঠিক পথে চলতে দিন দেখবেন পরিস্থিতি ঠিক সময়ের সঙ্গে সঙ্গে আপনার পক্ষে থাকবে রাশি মিন হেলথ আজ আপনার কাজ করার শক্তি একটু কম মনে হবে আর পরিশ্রম তো বোধ করবেন যে কোনো কাজ শেষ করবার জন্যে আপনাকে নিজেকে উৎসাহিত করা দরকার মনের জোর হারাবেন না কেননা এ সময়টা এরকম যখন আপনি কিছু সময়ের জন্য আপনি মানসিক ও শারীরিক দিক থেকে অবসন্নতা বোধ করবেন কিন্তু আপনি খুব শীঘ্রই আবার আগের মতো হয়ে যাবেন